এখনই বলতে পারছেন না তবে বিপিএল প্রতিবারই কিছু না কিছু ঝামেলা থেকে থাকে এবারেও যেরকম একটা লেগে আছে যেটা হচ্ছে পাওনা টাকা এই বিপিএলটা কি আসলে আমরা দেখতে চাই প্রতিবার যে এক একটা ক্লাবের টাকা কিছু অংশ পাওনা থেকেই যায় সেটা বিসিবি মধ্যস্থতার পরও পরবর্তী আসরে চলে আসে এটা আসলে খুব দুঃখজনক যেখানে বিসিবি বারবার হুঁশিয়ারি দিয়েছে যে এরকম টাকা পাওনা থাকলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনে নেওয়া হবে থেকে শুরু করে অনেক ধরনের কঠিন কঠিন কথা বিসিবি বলেছে তারপরেও যেখানে নাকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পরিশোধ করে দিয়েছে দেরিতে হলেও পরিশোধ করেছে সেখানে একটা ফ্র্যাঞ্চাইজি যারা এবারও আসরেও খেলছে সে রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত আমি আজকে সকালে পত্রিকাতে দেখলাম যে তাদের খেলোয়াড়রা এখনও তাদের পাওনা পুরোপুরি বুঝে পায়নি অথচ তাদেরই আজকে প্রথম ম্যাচ খেলার কথা ছিল রংপুর রাইডার্সের তো এই জিনিসটা আমি মনে করি যে কখনোই কাম্য নয় কারণ সব কিছুরই একটা নিয়ম আছে সব কিছুরই একটা আইন কারণ আছে খেলোয়াড়রা খেলে কিন্তু এই অর্থের কারণে অর্থ যদি তারা না পায় তাহলে তাদের মধ্যে যে হতাশাটা ভর করবে সেটা নিশ্চয়ই আমাদের ক্রিকেটের জন্য একটা ভালো দিক হতে পারে সুতরাং আমি মনে করি যে যেই নিয়মকানুন সবাইকেই মানতে হবে এবং এই নিয়মকানুনের ব্যত্যয় ঘটলে যে শাস্তির ব্যবস্থা আছে সেই শাস্তির ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং অবিলম্বে আমি মনে করি আমি বিসিবির সভাপতির দৃষ্টি আকর্ষণ করবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে অবিলম্বে যাতে রংপুর রাইডার্স তার যাই পাওনা আছে প্লেয়ারদের সে যাতে অনতবিলম্বে সেটা পরিশোধ করে আর তা না হলে তার যে ওয়ারেন্টি বানি আছে সেখান থেকে যাতে বিসিবি সেটা অ্যাডজাস্ট করে নিয়ে খেলোয়াড়দের সেটা পরিশোধ করে বিসিবি পারে এই ধরনের অনিয়মের অবসান ঘটাতে এবং আমরা যতটুকু আমাদের প্রেসিডেন্টকে জানি আমাদের নাজমুল হাসান পাপন উনি কিন্তু এইসব ব্যাপারে আপোষহীন নিয়ম নীতির ব্যাপারে উনি যদি এটার উদ্যোগ নেন অবশ্যই খেলোয়াড়রা তাদের পাওনা বুঝে পাবে এবং উনি যদি একটা কঠিন একটা নিয়মকানুনের ইমপ্লিমেন্ট করেন তাহলে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে সাহস পাবে না চ্যান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার বিরতি নিয়ে আবার আপনার কাছে পেয়েছে দর্শক চলছে